সূরা আল ফজর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফই ওয়াল ওয়াতর ওয়াল লাইল ইযা ইয়াসরি হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। শপথ ফজরের, দশ রাত্রির, জোর ও বেজোরের এবং শপথ রাত্রির যখন উহার অবসান ঘটিতে থাকে, এই সবের মধ্যে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন শপথ আছে কি? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ। তুমি কি দেখো নাই তোমার রব সুউচ্চ স্তম্ভ নির্মাণকারী আদে ইরাম গোত্রের সহিত কি ব্যবহারটা করিয়াছেন, যাহাদের মতো কোন জাতি দুনিয়ার দেশসমূহে সৃষ্টি করা হয় নাই? আর সামুদ গোত্রের সহিত যাহারা উপত্যকায় প্রস্তর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল, সেই সঙ্গে লৌহ শলাকাধারী ফিরাউনের সঙ্গে এই লোকেরা দুনিয়ার বিভিন্ন দেশে বিদ্রোহ ও সীমা লঙ্ঘন করিয়াছিল এবং সেই সব স্থানে অনেক বিপর্যয় সৃষ্টি করিয়াছিল। পরিশেষে তোমার রব তাহাদের উপর আজাবের চাবুক বর্ষণ করিলেন। বস্তুত তোমার রব ঘাটিতে প্রতীক্ষমান হইয়া আছেন। কিন্তু মানুষের অবস্থা এই যে তাহার রব যখন তাহাকে পরীক্ষায় ফেলেন এবং তাহাকে সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করিয়াছেন। আর যখন তিনি তাহাকে পরীক্ষামূলক বিপদের সম্মুখীন করেন এবং তাহার রিজিক তাহার জন্য সংকীর্ণ করিয়া দেন, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত অপমানিত করিয়াছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমের সহিত সম্মানজনক ব্যবহার করো না। এবং গরিব মিসকিনকে খাবার খাওয়ানোর জন্য পরস্পরকে উৎসাহিত করো না। তোমরা মিরাসের সব মাল সম্মুখ ভাবে খাইয়া ফেলো, ধন সম্পদের মায়ায় তোমরা খুব বেশি কাতর। কখনো নয়, পৃথিবী যখন ক্রমাগত কুটিয়া কুটিয়া বালুকাময় বানাইয়া দেওয়া হইবে এবং তোমার রব আত্মপ্রকাশ করিবেন এমত অবস্থায় যে ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান হইবে ও জাহান্নামকে সেই দিন সর্বসমক্ষে উপস্থিত করা হইবে, সেই দিন মানুষ চেতনা লাভ করিবে, কিন্তু তখন তাহার বোধশক্তি জাগ্রত হওয়ায় কি লাভ হইবে? সে বলিবে, হাই, আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু ব্যবস্থা গ্রহণ করিতাম। অতঃপর সেই দিন আল্লাহ যে আজাব দিবেন তেমন আজাব দিবার আর কেহই নাই, এবং আল্লাহ যেমন বাঁধিবেন তেমন বাঁধিবারও কেহই নাই। অপরদিকে বলা হইবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে চলো এইরূপ অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার রবের নিকট প্রিয় পাত্র। আমার নেক বান্দাদের মধ্যে সামিল হও এবং প্রবেশ করো আমার জান্নাতে।